কাগজে কলমে নির্বাচনের বাকি আরো অনেকটা সময়। তবে দেশের চলমান রাজনীতিতে ঘুরে ফিরে বারবারই আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা। সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিং করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি বরাবরই বিদেশিদের উপর নির্ভর করে রাজনীতি করে আসছে আর এসব না ভেবে সংবিধান মেনে নির্বাচনে অংশ নিতে দলটির প্রতি আহ্বান জানান তিনি। বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন মরিচিকার পেছনে বিএনপি ঘুরছে, তোবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসতে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার বিএনপির জন্য মঙ্গল। এদিকে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপি মহাসচিব পাল্টা জবাবে বলেন, অন্যের উপর নয় জনগণের উপর নির্ভরশীল, তারা আসছে নির্বাচন সুষ্ঠু হলে নিজেদের জয় সুনিশ্চিত বলেও বলেন ফখরুল। বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনোদিন ক্ষমতায় আসেনি, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। এ সময় সমমনা রাজনৈতিক দল নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন বিএনপি নেতারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।